নমস্কার এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত এবিএন নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম আজকে আমাদের সাথে রয়েছেন বিজপুরের বহুল চর্চিত তৃণমূল নেত্রী মাননীয়া আলোরানি সরকার ওনার সাথে আমরা কিছু সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে কথা বলে নেবো দিদি প্রথমেই এবিএন নিউজের পক্ষ থেকে আপনাকে শুভ বিজয় আর আন্তরিক শুভেচ্ছা জানাই প্রথম যে প্রশ্নটা আপনার কাছে রাখবো সেটা হলো নৈহাটি পৌরসভা কয়েকদিন আগে দেখেছিলাম আমরা সেটি মানে তৃণমূলের থেকে হাত হয়ে যায় তারপরে রাজ্য সরকার সেখানে প্রশাসক বসায় আজকে হাইকোর্টের রায়ে আপনারা সেই নৈহাটি পৌরসভা পুনরুদ্ধার করলেন কি বলবেন প্রথমেই আপনাদেরকে বিজয়ার ধন্যবাদ শুভেচ্ছা জানাই তো আজকের নৈহাটি যে আমাদের পুনরুদ্ধার বলবো না এটা মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে আসা তৃণমূলে এবং উদ্ধারের কোনো প্রশ্ন নেই এমনিতেই চলে এসছে তারা আমাদের তৃণমূলে স্বতঃস্ফূর্তভাবে যার কারণে আম জনতা যারা আছে তারা এই মাত্র অল্প কদিনের মধ্যেই বিজেপিটা যে কি সেটা বুঝেছে বিধায়ী তারা চলে এসছে একত্রিশ আসনের মধ্যে চব্বিশ শূন্যতে জয় এই বিষয়ে কি বলবেন এটা এটা প্রাপ্তি প্রাপ্য এটার কিছু বলার নেই এটা আমাদের ছিল থাকবে ওরা ছিনিয়ে নিতে চেয়েছিল জোর করে নিতে চেয়েছিল কিন্তু সেটা হয় না কতক্ষণ থাকে চলে এসছে নৈহাটির বিজেপি কাউন্সিলর গণেশ দাস বলছেন যে তাদের যে সাতজন বিজেপি কাউন্সিলর রয়েছে তাদেরকে নাকি শাসক দলের পক্ষ থেকে মানে ক্রমাগত আর কি হুমকির মুখে পড়তে হয়েছে যে আপনারা এই আস্থা ভোটে বা অনাস্থা ভোটে যাবেন না তো এই নিয়ে কি বলবে গণেশ দাস সেটা প্রমাণ করুক না প্রমাণ উনি করতে পারবেন না যেহেতু বিজেপিটা যে কি সন্ত্রাস করতে পারে তেইশ তারিখের পর জনতা থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মী এবং আদার্স পার্টির নেতাকর্মীরা বুঝে গেছে যে সন্ত্রাসের বাতাবরণ তারা সৃষ্টি করেছে বিশেষত এই ব্যারাকপুর বেল্ট আমজনতা একদম অধিষ্ট হয়ে উঠেছে যার কারণে কোথাও থাকবে না আর বিজেপি এই ব্যারাকপুর বেল্ট অন্তত পক্ষে দেখবেন সব চলে এসছে যে কজন আরও আছে সব চলে আসবে গতকাল আমরা দেখলাম বিজপুরে যে ভূমিপুত্রই বলছি সেই বিধায়কের নেতৃত্বে গান্ধী সংকল্প যাত্রা আয়োজিত হলো বিজেপির পক্ষ থেকে তো এই বিষয়ে কি বলবেন উনি বর্তমানে যে দল করছেন বিজেপি ওনাদের এখন এই কর্মসূচিতে এটা ছিল এবং জনগণ দেখেছে যে কজন লোক ছিল এটা সবাই দেখেছে এখন যদি তৃণমূল একটা বিকল্প কিছু করে সে পদ্ধতিতে আমরা যাব না কেননা আমাদের সংগঠনের জোর অনেক বেশি যদি বিকল্প কিছু করে তাহলে দেখবেন মানুষের ঢল নেমে এসছে বিজেপিতে কটা লোক ছিল একদম সামান্য কিছু লোক ছিল এবং অল্প একদম কি বলবো অল্প কটা লোক আমাদের এই কাছরাপাড়ার লোক ছিল বিস্পুরের অল্প কয়েকজন ছিল আপনারা তো দেখলেন যে যারা এই গান্ধী সংকল্প যাত্রা করল গান্ধীজির কিন্তু একটা প্লাকআউট আউট নেই আপনারা দেখেছেন এই স্থানীয় সহ শুরু করে জেলার নেতা তাদের রাজ্যের নেতা তাদের ইভেন নরেন্দ্র মোদীর ছবি পর্যন্ত ছিল কিন্তু গান্ধীজির ছবি নেই এরা কোন যাত্রা বা কি করছে কী এদের আইডিওলজি এই যাত্রার তা আমরা বুঝতে পারিনি সাধারণ জনগণও জানে না একটা করে দিলে আমার হয়ে গেল জনগণ মেনে নেবে আজকালকার জনগণ যথেষ্ট সচেতন যথেষ্ট বুদ্ধিমান এবং এতে এতে যে গান্ধীজির যে কথাটা যে এরা মানে ইউজ করে চলবে প্ল্যাক আউট নেই একটা গান্ধীজির কোনো ছবি নেই ছবি নরেন্দ্র মোদী থেকে তাদের নেতাকর্মীর এ কোন যাত্রা তারাই বলতে পারবে আমরা এসব বুঝি না জানিও না এখনকার যেটা বর্তমানের ভারতের রাজনীতি বলুন অর্থনীতি বলুন বিদেশনীতি বলুন যা কিছু বলুন সবথেকে হট টপিক জাতীয় নাগরিক পঞ্জি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে সেটা বাংলাতে জাতীয় নাগরিক পঞ্জি হবেই এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে বাংলায় নাগরিকপঞ্জি হবেন হবেই এই বিষয়ে কি বলবেন এ বিষয়ে অনেক কিছুই তো বলার আছে সেখানে দেখবেন যে তারা আঠারোটি আসন পেয়েছে গণেশ উল্টে তারা কি হয় কুড়ি সালে এবং একুশ সালে এনআরসি ওনরা করবেনই এটা বলেছেন করে দেখাক না এখানে উনি গাইঘাটা এসে নরেন্দ্র মোদীজি বলে গেছেন যে হিন্দুদের তারাবেন না মুসলমানদের তারাবেন তাহলে নাগরিক পঞ্জির কিসের দরকার না তার মানে কি আমি একটা যোগ করছি এখানে কি তার মানে কি কোনো একটা হিন্দু মুসলিম একটা কোনো পার্থক্য কি তারা তৈরি করতে চাইছেন আমি আসছি সে কথায় বিজেপি সবসময় সাম্প্রদায়িকের একটা তাস তাদের খেলবে খেলছে আগামী দিনে সেটা তাদের চলবে কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে এনআরসি ওনরা করবে এবং নাগরিক পঞ্জি করবে এই সেই অনেক কিছু করবে পশ্চিমবঙ্গের মাটি পদ্ম ফুটানো অত সহজ নয় এবং বাংলাদেশের লোকদের বলেছিলেন যে তোমরা যত বাংলাদেশি আছো সব একাত্তর সালের আগে চলে আসো চলে এসে তারা বাড়ি ঘর অত সহজ না কেনা তারা তো দশ পনেরো কুড়ি বছর পর কিনেছে তাহলে কোথা থেকে তাদের ভিটে দলিল দেখাবে তাহলে কে তাদেরকে তাড়িয়ে দেবে কোথায় যাবে তারা ডিটেনশন ক্যাম্পে আজকের আসামে দেখা গেছে যে তারা যাদের ভোটে হয়েছে তাদেরকেই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে আজকের আমরা দেখেছি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ওনার বাড়ি কিন্তু বাংলাদেশে তাহলে ওনাকে কি করবেন যাই হোক বাংলাতে আসামে এখানে ওখানে করেন মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাটে কেন হচ্ছে না আমার এটা প্রশ্ন গুজরাটে তো অনেক হিন্দু বা মুসলিম আছেন পাকিস্তানি আগে মোদিজি সেটা করে দেখান তারপর পশ্চিমবঙ্গে হাত লাগান পশ্চিমবঙ্গে হাত লাগিয়েছেন এখন হাত পুড়ে কী হয় সে কুড়ির রেজাল্টে পৌরসভার রেজাল্টে দেখবেন একুশের রেজাল্টে দেখবেন ভূমিপুত্র ঘরের পুত্র বাড়ির পুত্র কোন পুত্র রক্ষা করতে পারবেন না এই মোদিজিকে এবার যেটা আসছি সেটা হলো এই যে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক কালে এই অর্থনৈতিক যে মন্দা এটা ভারতের অর্থনীতিতে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে এইটার পিছনে কি কারণ বলে মনে করছেন ভারতের অর্থনীতির যে মন্দা সেটা কিন্তু বিভিন্ন কারণে আমরা গতদিন পেপারে দেখলাম যে বিজেপির যে সীতারমন তার হাজব্যান্ড বলেছেন যে মনমোহনের যে অর্থনীতি নরসিমার যে অর্থনীতি সেটাই এই ভারতবর্ষকে এগিয়ে নেবে এটা আমাদের বা আমজনতা বা অন্য কারো কথা না এটা হলো বিজেপির কোনো নেত্রীর সেই হাজবেন্ডের কথা সে অরিজিনালি বুঝতে পেরেছে যে কিভাবে ভারতের অর্থনীতি নিচে নেমে এসছে এবং আমরা বলবো যে নোটবন্দি যে করেছেন বিজেপি সরকার নোটবন্দিতে তখনই কিন্তু মমতা ব্যানার্জি আমাদের তৃণমূলের নেত্রী সুপ্রিমো মমতাদি বলেছিলেন প্রথমেই সরব হয়েছেন যে নোটবন্দি দেশের কোনো কাজে লাগেনি ভালোর জন্য কিছু হয়নি নোটবন্দি শুধু খারাপই হয়েছে গেল এক নোটবন্দি জিএসটি করে কি করেছে খাবার দাবার যে সব কিছুতে জি জিএসটি বসিয়েছে এবং সাধারণ জনগণ আমাদের ভারতবর্ষে এতটা উন্নতির দিকে এখনও যায়নি যে খাবারের প্রতিও একটা জিএসটি বসানো যার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে চলে মানে অর্থনীতিটা নেমে আসছে এবং এতই যদি হিন্দুত্ব হিন্দুত্ব তাস খেলা শুরু করে শুধু তাতেই যদি ভোট করায় পেটে ভাত তো দিতে হবে মানুষের আর চাকরি দিতে হবে দু কোটি বেকারদের চাকরি দেবে চাকরি কোথায় কোথাও তো কোনো ছেলেদের মেয়েদের কোনো চাকরি নেই যার কারণে অচিরেই এই বিজেপি সরকার আর থাকবে না ভারতবর্ষে কেননা অর্থনীতি যে দেশের ভেঙে পড়ে সেই দেশ সরকার জনগণ চেঞ্জ করে ফেলে আপনারা দেখবেন আগামী একুশের ইলেকশন পৌর ইলেকশন সব কিছুতে বিজেপি নিশ্চিন্ন হয়ে পশ্চিমবাংলা থেকে সরে যাবে দিদি আপনার কাছে শেষ প্রশ্ন করে নেব গতকাল আমরা দেখেছি যে বিচপুর থেকে অর্থাৎ হালি থেকে একজন এবং কাঁসাবাড়া থেকে একজনকে তৃণমূল কংগ্রেস ভবনে কলকাতায় ডেকে পাঠানো হয়েছিল তো মানে বিজপুরের রাজনীতিতে আপনাদের সাথে চলা এত নেতা নেত্রী থাকতে ইভেন আপনি থাকতে বা কাঁসাভাড়ার যারা যারা রয়েছেন চেয়ারম্যান স্যার রয়েছেন তারপরে হালিশরের চেয়ারম্যান স্যার রয়েছেন তারা থাকতে শুধুমাত্র তাদের দুজনকে কেন তৃণমূল কংগ্রেস ভবনে ডেকে পাঠানো এটা কি কোনো বিশেষ তাৎপর্যপূর্ণ কোনো একটা ইঙ্গিত দিচ্ছে না এটা কোনো তাৎপর্যপূর্ণ বা ইঙ্গিতের কোনো কথা নয় দিদি ডেকেছেন ব্লক সভাপতি যারা আছে ব্লকে এবং টাউন সভাপতি যারা আছে তাদেরকে কিন্তু আমাদের এখানে এখনও টাউন সভাপতি হয়নি কেননা ভীষণ আলুথালুর মধ্য থেকে আমরা এতদিন চলে এসছি আমাদের দুজন কনভেনার বলেছেন যে এখানে খোকন তালুকদার কনভেনার ওখানে প্রবীরদা আছেন এ দুজনকেই ডেকেছেন আর ব্লক সভাপতিদের ডেকেছেন দিদি এবং গোটা বাংলা থেকেই গেছে বা উত্তর চব্বিশ পরগনা থেকেই গেছে এখানে আর বিশেষত্ব কিছু নেই আমাদেরকেও দিদি ডাকবেন আমরাও তখন যাব। আমি তো বিসপুরের কনভেনার যার কারণে বিসপুর গোটা বিসপুর থেকে ডাকিনি এটা ব্লক এবং টাউন এই সব জায়গা থেকে ডেকেছে তারা চলে গেছে না আমি বলছি যে অতীতে আমরা দেখেছি আপনার বাড়িতে তৃণমূলের হেভিওয়েট যারা নেতা তারা বৈঠক করে গেছেন এবং সেই হিসেবে কি আপনি কি মনে করছেন আপনারও একটা ডাক পাওয়া উচিত ছিল না আমাদের কাজের ভাগ ভাগ করে দেওয়া তো হয় যে কে কোনটা কাজ করবে আমার যখন কাজের দায়িত্ব পড়বে তখন আমাকে ডাকবেন যার যখন দায়িত্ব পড়বেন তখনই দিদি ডেকে কথা বলে দেবেন যে যার কি কার কি কাজ এই মানে এখানে কোনো বিশেষ কিছু না বিশেষ কিছু নেই এতে আচ্ছা ধন্যবাদ আমরা কথা বলে নিলাম বিচপুরের লড়াকু তৃণমূল কংগ্রেস নেত্রী আলোরানি সরকারের সাথে উনি ওনার মুখ থেকে আমরা অনেক বিষয় শুনলাম অর্থনীতি মন্দার কারণ বিচপুরের সাম্প্রতিক রাজনীতি অনেক কিছুই শুনলাম নৈহাটি পুরসভা যে পুনরুদ্ধার করা হলো দিদি বললেন দিদির ভাষায় সেটা পুনরুদ্ধার না তাদেরই ছিল যাই হোক অনেক কথাই আমরা বললাম দেখতে থাকুন এবিএন নিউজ ক্যামেরায় অর্ঘ অরুণাব এবং রাজদ্বীপের সাথে আমি আকাশ এবিএন নিউজ কাছড়াপাড়া